হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বাবা কত বড় একটা মাছ নিয়ে আসছে। মাছটা আমি কাটতে বসেছি, এখন এই মাছটা আমি কাটবো। দেখো কত বড়, আমার হাতে এক হাত হয়ে যাবে প্রায়। আরে মাছটা এখন আমি কাটবো, দেখো কি করে কাটতে হয়। সবার আগে তো আঁশটা ছাড়াতে হবে, এই আঁশটা তার জন্য নিয়ে যে নিয়ে নিলাম আলু ছোলার যে কাটারটা আছে এটা নিয়ে নিলাম। দেখো কিভাবে ছোড়াই, এটা হলো ঘরোয়া পদ্ধতিতে। দেখো কত সুন্দর করে, দেখো একেবারে ক্লিন হয়ে যাচ্ছে। যে তোমাদের দোকানে গিয়ে কাটতে হবে তা নয়, নিজেরা করা যেতে পারে। এটা এরকম বন্ধুরা কত সুন্দর করে আঁশটা আমি ছুড়ে নিলাম সামান্য ঘরের জিনিস থেকে। এটা হলো আলু ছোলা যে কাটার, ওটা থেকে আমি দেখো কত সুন্দর করে, আর আঁশগুলি দেখো কত বড় বড়, এত বড় বড় আঁশগুলি ছুঁড়ে মানে ছুলে ফেললাম, কত বড় আঁশ। এখন মাছটা কাটাও, দেখাবো তোমাদের কি করে কাটতে হয় ঘরে, কি করে মাছটা কাটতে পারবে। এই দেখো বন্ধুরা, আমার মাছটা কাটা প্রায় শেষ, শুধু মাথাটা আছে, ওটা কাটতে হবে। সবই তো দেখলে, এখন এটাকে কাটতে হবে। এই দেখো বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। তো তো বন্ধুরা দেখলে তো, সামান্য আলু ছোলা কোথায় রাখলাম, আলু ছোলা এটা থেকে অত বড় একটা মাছকে কেটে ফেললাম, মানে এটা থেকে কাটিনি, যাই হোক এটা থেকে তো ছুললাম, আর কত বড় মাছ কাটলাম দেখলে দেখলে তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এটা কি মাছ দেখে কে বলতে পারো, যে বলতে পারবে তাকে আমি আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে তাকে মেনশন করবো যে উনি সঠিক উত্তর দিয়েছে। বাই বাই।